দ্বাদশ শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা ভালো আছো স্বাস্থ্যবিধি মেনে চলছ বাহিরে গেলে অবশ্যই মাস্ক ব্যবহার করবে সরকারি নির্দেশনা এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্দেশনা মেনে চলবে বরাবরের মতোই আমি আজ তোমাদের সামনে আরেকটি ভিডিও নিয়ে হাজির হলাম আমি তোমাদের সাথে আছি মোহাম্মদ আজম খান প্রবাসক হিসাব বিজ্ঞান শামসুল হক ডিগ্রি কলেজ জামালপুর সদর জামালপুর এর আগে তোমাদের অনেকগুলা ভিডিও দিয়েছি চ্যাপ্টার অনেকগুলা চ্যাপ্টারের অঙ্ক তোমাদের সমাধান করে দেখিয়েছি আশা করি সেগুলি তোমরা ধারাবাহিকভাবে দেখছো এবং অনেক কিছু শিখতে পেরেছ আজ আমি তোমাদের আর একটি নতুন অধ্যায় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে অ্যাকাউন্টিং ফর ইনভেন্টরি মোজ উৎপন্নের হিসাবরক্ষণ পদ্ধতি তো শুরুতেই আমরা একটা বিষয় আলোচনা করি মজুদ উৎপন্ন কি শিক্ষার্থী বন্ধুরা তোমরা জানো একটি নির্দিষ্ট সময়ে কোনো প্রতিষ্ঠানের যে পরিমাণ পণ্য অবিকৃত অবস্থায় থেকে যায় সেটি হচ্ছে মজুদ উৎপন্ন বা ইনভেন্টরি তো আমরা এই পণ্য বা ইনভেন্টরির অনেকগুলা পদ্ধতিতে হিসাব করা যায় তার ভিতরে কিছু উল্লেখযোগ্য পদ্ধতি আছে যেগুলি পরীক্ষায় তোমাদের অঙ্ক যেগুলি থাকে যেমন ফিফো পদ্ধতি ফার্স্ট ইন ফার্স্ট আউট লিফো পদ্ধতি লাস্ট ইন ফার্স্ট আউট অ্যাভারেজ গড় পদ্ধতি বা সিম্পল অ্যাভারেজ ওয়াইটেড অ্যাভারেজ ইত্যাদি তাছাড়াও মজুদ গণনার ক্ষেত্রে দুইটি গণনার কথা বিশেষভাবে উল্লেখযোগ্য একটি হচ্ছে কালান্তিক মজুদ বা পিরিয়ডিক্যাল সিস্টেম আর একটি হচ্ছে পারপিচুয়াল সিস্টেম অবৈধ বা নিত্য মজুদ পদ্ধতি তো প্রধানত নিত্য মজুদ তালিকা কাঠ বা নিত্য মজুদ যে পদ্ধতিটি আছে অর্থাৎ পণ্যের সাথে সাথে যেটি গণনা করা হয় সেটি অত্যন্ত জনপ্রিয় এবং প্রচলিত বেশি প্রচলিত আছে সেই ক্ষেত্রে আজ আমি তোমাদের দুটো পদ্ধতি নিয়ে আলোচনা করব একটি হচ্ছে ফিফো পদ্ধতি বা ফার্স্ট ইন ফার্স্ট আউট আর একটা হচ্ছে লিফো পদ্ধতি লাস্ট ইন বা ফার্স্ট আউট দেখা আমি একটি অঙ্কের ডাক লিখে রেখেছি যেটি সমাধান করে তোমাদের দেখাবো এবং তোমরা এটি যদি শেখো তাহলে পরীক্ষায় দেখবে কি ভালোভাবে অঙ্কগুলো দিতে পেরেছ তো শিক্ষার্থী বন্ধুরা আর দেরি না করে আমরা অঙ্কে চলে যাই যেমন আলি ট্রেডার্সের জুলাই মাসের মজুদ ক্রয় বিক্রয় সংক্রান্ত তথ্য দেওয়া হলো তারিখ বিবরণ একক দর টাকা জুলাই এক প্রারম্ভিক মজুৎ মজুৎপন্ন আছে পাঁচ একক দর দশ টাকা জুলাই পাঁচ ক্রয় আছে বিশ একক এগারো টাকা দরে জুলাই দশ তারিখে আছে ক্রয় তিরিশ একক বারো টাকা দরে এরপর জুলাই পনেরো তারিখে বিক্রয় হয়েছে পঁচিশ একক দর আমরা ফিফল লিফু যে পর্যতঙ্গ করব সেইভাবেই মূল্যায়িত হবে এরপর বিশ তারিখে আছে ক্রয় একক তেরো টাকা দরে এরপরে তিরিশ তারিখে আছে জুলাইয়ের বিক্রয় পঁয়ত্রিশ টাকা এখানে দর নাই যে আমরা যে পদ্ধতিতে মূল্যায়িত করবো সেইভাবেই এটা মূল্যায়িত হবে এখন আমাদের জন্য যে কাজটা করতে করণীয় আমরা কি কাজ করব এই অঙ্ক ডাকটি থেকে আমরা কি কাজ করব আগে আসলে আগে যায় বা ফিপো অর্থাৎ ফার্স্ট ইন ফার্স্ট আউট পদ্ধতি আর হচ্ছে শেষে আসলে আগে যাইবা লিফো অর্থাৎ লাস্ট ইন ফার্স্ট আউট তাহলে আমরা এই দুইটি পদ্ধতিতে অঙ্কটি সমাধান করব তো শিক্ষার্থী বন্ধুরা মজুদ পণ্য মূল্যায়নের ক্ষেত্রে বা একজন ব্যবসায়ী যখন পণ্য মজুদ করে সে কিভাবে মজুদ করবে কিভাবে সেটা কোন পদ্ধতিতে গণনা করবে বা মূল্যায়ন করবে সেটা কিন্তু অনেক দিক বিবেচনা করেই করতে হয় যেমন ধরো পণ্যটি যদি এমন হয় পচনশীল তাহলে সেই ক্ষেত্রে ওই পণ্যটি কিন্তু মজুত করা দীর্ঘদিন মজুত করা যাবে না এটাও কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয় এখন ফার্স্টের পণ্যটি সেই ক্ষেত্রে যদি লাস্টে আউট করে দীর্ঘদিন থাকে সেই ক্ষেত্রে কিন্তু তোমার কি হবে পণ্যটি পচে যেতে পারে এবং মজুদের অমূল্যায়ন হতে পারে তো বিভিন্ন দিক যেহেতু বিবেচনা করা হয় এক একটা মজুদের ক্ষেত্রে এক এক পদ্ধতি বিশেষভাবে প্রয়োজন সেইভাবেই ব্যবসায়ীরা মূল্যায়ন বা মূল্যায়িত করে থাকে আবার বাজার দরের গতির সাথেও কিন্তু একটা সংগতিপূর্ণ মূল্যায়ন পদ্ধতি মজুতপূর্ণ মূল্যায়ন পদ্ধতি নির্ধারণ করতে হয় এবং বাজার দর যদি ঊর্ধ্বগতি থাকে বাজার নিম্নগতি অবস্থায় একরকম হয় ঊর্ধ্বগতি অবস্থায় আর রকম হয় এই জন্য অনেক কিছু এখানে ফ্যাক্টর কিন্তু বিবেচনা অবশ্যই আনতে হবে ধরো ফার্স্ট ইন ফার্স্ট আউট আমরা যে পদ্ধতিটি আগে আলোচনা করব। ফার্স্ট ইন ফার্স্ট আউটের ক্ষেত্রে একটি পণ্য মজুদে করার সময় যে পণ্যটি প্রথমে গোডাউনে বা মজুত করা হল ওই পণ্যটি বিক্রির সময় আগে বিক্রয় করতে হবে এটা হচ্ছে ফিফো পদ্ধতির প্রথম শর্ত অর্থাৎ যে পণ্যটি ক্রয় করে আগে মজুত করা হবে বিক্রয়ের ক্ষেত্রেই প্রথমে সেই পণ্যটিকে আমার বিক্রয় করতে হবে এ পদ্ধতির কিন্তু কিছু সুবিধা অসুবিধা আছে যেমন প্রথমে যদি কোনো পণ্য গোডাউনে ঢোকানো হয় আস্তে আস্তে কিন্তু বারবার পণ্য আসে ওই পণ্যটি কিন্তু পিছের দিকে পড়ে যাবে পিছের দিকে যদি পড়ে যায় বা শেষে পড়ে যায় বিক্রয়ের ক্ষেত্রে কিন্তু শেষের থেকে আবার আগে বিক্রি করা হচ্ছে অর্থাৎ গোডাউনে প্রথম দিকে যে পণ্যটি রাখছি তারপর বারবার পণ্য আসছে কিন্তু বিক্রয়ের ক্ষেত্রে প্রথম যে পণ্যটি আমি ক্রয় করছি সেই পণ্যটি কিন্তু বিক্রয় করতে হবে আবার অনেক সুবিধাও আছে তো যাই হোক আমরা ফিফু পদ্ধতি আর লিপো পদ্ধতির একটি অঙ্ক আগে করি দেখো তোমরা সেটা কীভাবে করতে হয় তোমাদের সৃজনশীল পরীক্ষার সময়ে তোমরা দেখবা যে কত একটি প্রশ্ন এরকম থাকতে পারে যে ক্রয়ের পরিমাণ কত এরপরে থাকতে পারে যে মজুদের পরিমাণ কত আবার ক্ষতে থাকতে পারে ফিফো পদ্ধতিতে এটি করো আর আবার গড় নাম্বারে থাকতে পারে লিফু পদ্ধতিতে এটি তৈরি করে দেখাও অথবা অ্যাভারেস্ট ওয়েট পদ্ধতিতে একটি তৈরি করে দেখাও তো যে পদ্ধতিতে থাক না কেন তোমরা যদি অনুশীলন করো তাহলে অবশ্যই তোমরা পরীক্ষা ভালো করতে পারো বলে পারবে বলে আমি বিশ্বাস করি এবং তোমরা এগুলি ধারাবাহিকভাবে সুন্দর মতো চর্চা করবে বুঝে শুনে এরপরও যদি তোমাদের কিছু বুঝতে অসুবিধা হয় সেই ক্ষেত্রে তোমরা আমার মোবাইলে যোগাযোগ করবে অথবা ভিডিওতে কমেন্ট করলে আমি সেটি তোমাদের পরিষ্কার বুঝিয়ে দেব তো দেখো আমরা ফিভো পদ্ধতিতে অঙ্কটি শুরু করি আর প্রথমে আমরা যে কোম্পানির অঙ্গটি করছি যা যে প্রতিষ্ঠানের সেই প্রতিষ্ঠানের নাম লিখে নিচ্ছি আলী ট্রেডার্স নিত্য মজুদ তালিকাঘাট অর্থাৎ আমরা পারপিচুয়াল পদ্ধতিতে অঙ্গটি তৈরি করছি এখানে মূল্যায়ন পদ্ধতি হচ্ছে ফিফো ফার্স্ট ইন ফার্স্ট আউট এফ আই এফ ও ফিফো তে তৈরি হচ্ছে এটি তাহলে আমরা প্রথমে যে শক্তি টেনেছি দেখো তারিখ ক্রয় বিকৃত পণ্যের ব্যয় আর হচ্ছে মজুদ এখন তারিখের ঘরে কিন্তু আমরা ধারাবাহিকভাবে তারিখ লিখেছি ক্রয়ের ক্ষেত্রে দেখো ক্রয়ের ঘরে তিনটি ঘর আছে একটি হচ্ছে একক দর মোট টাকা অনুরূপভাবে বিকৃত পণ্যের ব্যয়ের ঘরেও তিনটি ঘর আছে একক দর মোট টাকা আবার মজুদের ক্ষেত্রেও কিন্তু তিনটি ঘর আছে একক দর মোট টাকা তাহলে প্রত্যেকটি ঘরের কিন্তু আবার তিনটি করে ছাপ ঘর এখানে টানা আছে তাহলে দেখো আমরা আমাদের অং ডাকের দিকে আমরা লক্ষ্য করি জুলাই এক জুলাই এক তারিখে প্রারম্ভিক মজুদ ছিল আমাদের পাঁচ একক কয় একক ছিল পাঁচ একক দশ টাকা দরের তাহলে আমাদের এই ক্রয়ের ঘরে কিছুই হবে না ওই সময় ক্রয় করা হয় না কিছু হবে না মজুদের ঘরে একক ছিল কত পাঁচ একক দর ছিল দশ টাকা করে মোট টাকার পরিমাণ হচ্ছে টাকা আমি আবার বলছি যে জুলাই এক তারিখে আমাদের মজুদ ছিল পাঁচ একক মূল্য ছিল দশ টাকা করে তাহলে পাঁচ দশে পঞ্চাশ টাকা আমাদের প্রারম্ভিক মজুদ ছিল জুলাইয়ের এক তারিখ এখন আমরা দেখি আবার কি আছে জুলাইয়ের পাঁচ তারিখ জুলাই পাঁচ তারিখে ক্রয় করছে বিশ একক তাহলে কয় একক ক্রয় করছে এখানে বিশ একক বিশ একক দর ছিল কত এগারো টাকা করে দুইশো বিশ টাকা হয়েছে মোট বিকৃত পণ্যের ব্যয় অর্থাৎ এখানে কিছুই নেই এখন আমরা কি করলাম এই আগের ছিল পাঁচ একক দশ টাকা দরের পঞ্চাশ মজুদ ছিল আবার নতুন ক্রয় করার ফলে নতুন মজুত হলো একক টাকা টাকা দরে অর্থাৎ তারিখে আমাদের দুই রেটের দুইটি পণ্য মজুদ আছে অর্থাৎ পাঁচ একক আছে দশ টাকা দরের আর বিশ একক আছে হচ্ছে এগারো টাকা দরের এখন আরেকটি লক্ষ্য করি আমরা জুলাই দশ আবার ক্রয় করা হয়েছে 30 একক 12 টাকা করে তাহলে 30 পণ্য 30 একক 12 টাকা করে ক্রয় করা হয়েছে 360 টাকা এখন দেখো আগে ছিল 5 একক 10 টাকা দরের 50 টাকা আবার 20 একক ছিল 11 টাকা দরের 220 টাকা নতুন করে যুক্ত হলো আমাদের মজুদ তালিকায় বা মজুদের ঘরে 30 একক 12 টাকা করে 360 টাকা শিক্ষার্থী বন্ধুরা আমরা যদি লক্ষ্য করি জুলাই দশ তারিখ পর্যন্ত আমাদের মজুদ আছে তিন প্রকার পাঁচ একক আছে দশ টাকা দরের বিশ একক আছে এগারো টাকা দরের এবং তিরিশ একক আছে হচ্ছে বারো টাকা দরের তাহলে এ পর্যন্ত কিন্তু আমাদের কোনো পণ্য বিক্রয় বা ইস্যু করা হয়নি এখন দেখো পনেরো তারিখ জুলাইয়ের পনেরোতে বিক্রয় আছে পঁচিশে শেক এখন এই যে আমাদের বিক্রয় আছে পঁচিশে শেকক এই পঁচিশে সেকক নিয়েই কিন্তু আমাদের ভাবনাটা এখন আমরা কোন পদ্ধতিতে যাচ্ছি বা অঙ্ক করছি আমরা করছি কোন এ ফিফু ফার্স্ট ইন ফার্স্ট আউট আমাদের মূল বৈশিষ্ট্য ফিচার্স বা শর্ত হলো কি যে প্রথমে যে পণ্যটি আমাদের আছে সেই পণ্য থেকে আগে আমাদের ইস্যু করতে হবে বা বিক্রয় করতে হবে তাহলে খেয়াল করো আমাদের এই পঁচিশ একক পণ্যের ক্ষেত্রে আমার প্রথমে কোনটা আছে এই যে পাঁচ একক আছে দশ টাকা দরের পঞ্চাশ এইটা আগে ইস্যু করতে হবে পঁচিশের ভিতরে আমরা কি নিলাম এই পাঁচ দশ এটা আমরা নিয়ে নিলাম এখন দেখো আমাদের আরও একক দরকার বিক্রির জন্য আরও বিশ দরকার পরের ঘরে আমাদের কি আছে পরের রেটে আছে আবার বিশ হচ্ছে এগারো টাকা দরের তাহলে আমাদের পাঁচ একক আর বিশ একক আমরা কি করলাম শর্ত অনুযায়ী ফার্স্ট ইন ফার্স্টের বিক্রয় করে দিলাম অর্থাৎ প্রথম থেকে আমরা কি করলাম এই যে পঁচিশ একক আমরা বিক্রয় করে দিলাম বা ইস্যু করে দিলাম এখন দেখো তাহলে আমাদের এগুলি কিন্তু আর নেই ইস্যু করেছি তখন মজুদ থাকলেও কত জুলাই পনেরো তারিখে এসে এই যে তিরিশ একক বারো টাকা দরের তিনশো ষাট টাকা এই মজুদটা কিন্তু আমাদের এখন কিন্তু মজুদ আছে এতটুকু অর্থাৎ তিরিশ একক বারো টাকা দরের তিনশো ষাট টাকার পণ্য জুলাই পনেরো তারিখে মজুদ আছে এরপরে খেয়াল করো জুলাইয়ের বিশ তারিখ জুলাইয়ের বিশ তারিখে আবার পণ্য ক্রয় করা হয়েছে চল্লিশ একক তেরো টাকা দরের তাহলে চল্লিশ একক তেরো টাকা দরে যদি ক্রয় করা হয় মূল্য হচ্ছে পাঁচশো বিশ টাকা অর্থাৎ চার তারিখ অন্য পাঁচশো বিশ টাকা এখন আগের ছিল আগের ছিল হচ্ছে তিরিশ একক বারো টাকা দরে তিনশো ষাট আর এখন নতুন করে এখানে যুক্ত হলো চল্লিশ একক তেরো টাকা করে পাঁচশো বিশ এখন শিক্ষার্থী বন্ধুরা আমাদের কাছে কিন্তু দুই প্রকার পণ্য আছে দুই রেটের একটা হচ্ছে জুলাইয়ের বিশ তারিখ পর্যন্ত তিরিশ একক বারো টাকা দরের এবং চল্লিশ একক আছে তেরো টাকা দরের এখন আরেকটি জিনিস আমরা খেয়াল করি যে জুলাইয়ের তিরিশ তারিখ তিরিশ তারিখে বিক্রয় করা হয়েছে পঁয়ত্রিশ একক এই যে পঁয়ত্রিশ একক বিক্রি করা হয়েছে আমাদের যে পণ্যগুলি মজুত আছে এখানে যে পণ্যগুলি কি আছে মজুদ আছে এইখান থেকে আমরা কি করব ইস্যু করার সময় আগে যে আছে অর্থাৎ উপরের লেভেলে বা উপরের সারিতে যে মজুদ আছে বা যে পণ্যগুলি আছে সেই পণ্যগুলো আমরা কি করবো এইগুলো আগে ইস্যু করে দেব বা বিক্রয় করে দেব এটা হচ্ছে আমাদের ফিফোর ফিফোর শর্ত বা ফার্স্ট ইন ফার্স্ট আউটের শর্তই হচ্ছে এইটা অবশ্যই অঙ্কটি করার সময় তোমাকে এটি খেয়াল রাখতে হবে তা হলে কিন্তু অঙ্কটি ভুল হবে এমনি কিন্তু বেশ ধারাবাহিকভাবে অঙ্ক করলে অঙ্কটা কিন্তু খুবই সহজ এবং অল্প সময়ে দ্রুত করা যায় এখন দেখো জুলাই তিরিশ তারিখে আমাদের পঁয়ত্রিশেক পণ্য ইস্যু করতে হবে তাহলে এখানে আছে কত তিরিশ একক আগে আমরা এটা নিয়ে নিলাম বারো টাকা দরের এটা আগে ইস্যু করে দিলাম তিরিশ একক বারো টাকা দরের তাহলে আর একক হইতে আর কত লাগে এরপরে আসে আমাদের চল্লিশ একক এইখান থেকে আমরা কয়েক নেব পাঁচ একক পাঁচ একক এই নিয়ে নিলাম তাহলে আমাদের বিক্রয়ের যে শর্ত পঁয়ত্রিশ একক সেটা তেরো টাকা রেট আছে প্রথম থেকে আমরা সেটা কি করলাম এটা করে দিলাম এইটা করে দিলে এখন আমাদের দেখো কত থাকল চল্লিশের ভিতরে পঁয়ত্রিশ একক তেরো টাকা রেটের চারশো পঞ্চান্ন টাকার পণ্য আমাদের মজুদ থাকলো অর্থাৎ জুলাই মাসের তিরিশ তারিখে ফিভো পদ্ধতিতে অঙ্গটি করে আমরা যেটি পেলাম সেটি হচ্ছে সর্বশেষ মজুদ আছে হইলো পঁয়ত্রিশ একক দর হচ্ছে তেরো টাকা চারশো পঞ্চান্ন টাকার মজুত পণ্য আমাদের এখানে আছে আবার বিকৃত বা বিক্রয় বিক্রয় করা হয়েছে ষাট একক এখানে ছয়শো টাকা আর ক্রয় করা হয়েছে নব্বই একক মোট মূল্য হচ্ছে এগারোশো টাকা তাহলে শিক্ষার্থী বন্ধুরা ফিফো পদ্ধতির অঙ্কটি তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো বলে আমি মনে করি এবং তোমরা কী করবা এইভাবে অঙ্কটি চেষ্টা করবা বাসায় চেষ্টা করলেই দেখবা তোমাদের কাছে অনেক সহজ হয়েছে এবার আমরা লিফু পদ্ধতিতে লাস্ট ইন ফার্স্ট আউটের আর একটি অঙ্গ নিয়ে আলোচনা করবো এটা কি ফার্স্ট ইন লাস্ট ইন ফার্স্ট আউট অর্থাৎ যে পণ্যটি গোদামে বা গোডাউনে সবার শেষে ঢুকবে সেই পণ্যটি সবার প্রথমে আমরা বিক্রয় করে দেবো বা ইস্যু করে দেব যেটি ফিফো পদ্ধতির একদম উল্টা দিক অর্থাৎ এটি যে পদ্ধতি তার ঠিক উল্টা পদ্ধতিই হচ্ছে আমাদের লিফো পদ্ধতি অন্যভাবে দেখো আমরা একইভাবে ঘর টেনেছি এখন জুলাইয়ের এক তারিখে কী আছে পাঁচ একক দশ টাকা দরের পঞ্চাশ এটা মজুদ আছে এরপরে আবার ক্রয় করা হয়েছে জুলাইয়ের দশ পাঁচ তারিখে বিশ একক এগারো টাকা দরে এটিও কিন্তু আমাদের কী হলো মজুদ হল আবার জুলাই দশ তারিখে ক্রয় করা হয়েছে এক বারো টাকা করে এটি আমাদের মজুদ আছে তাহলে খেয়াল করো যে পাঁচ একক আছে দশ টাকা দরের মোট মূল্য পঞ্চাশ টাকা আবার বিশ একক আছে এগারো টাকা দরের দুইশো বিশ টাকা আবার এইখানে নতুন করে জুলাইয়ের দশ তারিখে আসে হলো তিরিশ একক বারো টাকা করে তিনশো ষাট আমাদের এই তিন প্রকার মজুদ এখানে আছে শর্ত অনুযায়ী আমাদের কি করতে হবে বিক্রয়ের ক্ষেত্রে দেখো এখন জুলাইয়ের পনেরো তারিখে বিক্রয় হয়েছে পঁচিশ একক পঁচিশ একক এই যে পঁচিশ একক বিক্রয় করা হলো সেটি আমরা ইস্যু করবো কোথার থেকে ইস্যু করবো আমরা নিজ দিক থেকে অর্থাৎ উল্টো দিক থেকে অর্থাৎ এইটা যেটা আছে ঠিক তার উল্টো দিক থেকে আমরা এটারে ইস্যু করব পঁচিশ একক তাহলে এই যে তিরিশ একক যে পণ্য আমাদের আছে নিচের দিকে সর্বনিচে যেটি আছে বারো টাকা রেটের এই পণ্যটি কিন্তু আমরা ইস্যু করলাম কোথার থেকে সর্বনিষে থেকে আগের পণ্যটি কিন্তু আমাদের এই যে উপরে যে দুটি পণ্য ছিল এ পণ্যটি ঠিকই এখানে আছে মজুদ আর এই তিরিশ এককের থেকে এখন থাকলে পাঁচ একক আর হচ্ছে বারো টাকা দরে মোট টাকা থাকলে আমাদের এগুলা তাহলে শিক্ষার্থী বন্ধুরা তোমরা বুঝতে পারলা আমরা কিন্তু ফিফোর সময় কি করেছি উপর দিক থেকে অর্থাৎ প্রথম থেকেই আমরা ইস্যু করেছি আর লিফোর ক্ষেত্রে কি করলাম উল্টো দিক থেকে অর্থাৎ নিচের দিক থেকে পণ্য ইস্যু করা হলো এরপরে দেখো জুলাই বিশ তারিখে যা আছে চল্লিশ একক দর হচ্ছে টাকা নতুন করে ক্রয় করা হলো এখন এরপরে আমাদের উপরে তো আছেই প্লাস তোমাদের চল্লিশ এককের সাথে নতুন করে যুক্ত হলো আবার জুলাই তিরিশ তারিখে দেখো পঁয়ত্রিশ একক এই যে পঁয়ত্রিশ একক যেটা আমরা বিক্রয় করব সেটার কি শর্ত যে এইখানে যে পণ্যটি আছে ঠিক তার উল্টো দিক থেকে কিন্তু আমরা এটি বিক্রয় করে দিলাম এই চল্লিশ এককের থেকে আমরা কি করলাম পঁয়ত্রিশ একক ইস্যু করে দিলাম অর্থাৎ উল্টো দিকে দেওয়ার পরে এখন কি আগের এই পণ্যগুলি কিন্তু আমাদের ঠিকই আছে এগুলি কিন্তু ঠিকই মজুত আছে এরপরে এই যে চল্লিশ এককের থেকে আরো পাঁচ একক নতুন করে কিন্তু মজুদ পণ্য থাকলো তাহলে শিক্ষার্থী বন্ধুরা তোমরা কিন্তু বুঝতে পারলাম যে ফিফো পদ্ধতি কি এবং কিভাবে ফিফো পদ্ধতিতে অঙ্কটি করতে হবে এবং লিফু পদ্ধতি কি কিভাবে এই অঙ্কটি করতে হবে তো এগুলো তোমরা ভালোভাবে চর্চা করবে আগামী ক্লাসে আবার তোমাদের কি করব আর একটি নতুন অঙ্গ নিয়ে হাজির হব এবং সে বন্ধু তোমরা ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ